एक जन महिला मारा गेले ताके के के देखते पारबे देखार अधिकार आल्लाह कादेर के दिए एटा कुरान ओ हादिसे आसे कि नाई आसे जेहेतु समय संक्षेपे जन्य आम्रा कुरान ओ हादिसेर कोट करा विषयगुलो आपनादेर सामने उपस्थापन करार चेष्टा करब एक जन महिला मारा गेले ताके शरईयतुन हे रसूल आपनी मृत्युबरण करबें आपनार मृत्यु आसे वाइन्नाहुम मय्यितुन और जरा पृथिवीर मानुष आसे तादेरके जानिए दें एकटा विषय आसे जेटाके अस्वीकार करार ओए मानव सभ्यतार कारो पक्षे सम्भव नय तादेरो मृत्यु अवश्य आसे এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না শব্দ এনেছেন ইন্না নিশ্চিত এটা হবেই মৃত্যু অবতারিত বিষয় ইউনিভার্সাল ট্রুথ মৃত্যু সবার হবেই আশা করেছি এই কেন্দ্রিক কিছু আলোচনা করার জন্য একজন মানুষ মারা গেলে পরে আমাদের সমাজে যে বিষয়গুলো দেখা যায় অনইসলামিক বিষয় যেটা ইসলাম সমর্থন করে না যেই বিষয়গুলো আমরা করে থাকি সেগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করব বিশেষ করে একজন মহিলা মারা গেলে তাকে কে কে দেখতে পারবে দেখার অধিকার আল্লাহ কাদেরকে দিয়েছেন এটা কোরআন ও হাদিসে আছে কি নাই আছে যেহেতু সময় সংক্ষেপে জন্য আমরা কোরআন ও হাদিসের কোট করা বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব একজন মহিলা মারা গেলে তাকে শরঈ দৃষ্টিকোণ থেকে দেখতে পারবে ওই মহিলার পিতা আব্বা কে দেখতে পারবে এক নম্বরে কে আব্বা পিতা দেখতে পারবে দুই নম্বরে আপন ভাই দুই নম্বরে কে আপন ভাই সৎ ভাই তিন নম্বরে কে সৎ ভাই আপন ভাইও দেখতে পাবে পারবে সৎ ভাইও দেখতে পারবে একটু খেয়াল করি আমরা তাহলে এক নম্বরে কে পিতা দুই নম্বরে আপন ভাই তিন নম্বরে সৎ ভাই চার নম্বরে ওই মহিলার মায়ের যদি আগের বিবাহ হয়ে থাকে সেখানের যদি কোনো ভাই থাকে সেই ভাইও এই মহিলাকে দেখতে পারবে ওই ভাইয়ের ছেলে দেখতে পারবে তাহলে কি এক নম্বরে পিতা দুই নম্বরে আপন ভাই তিন নম্বরে সৎ ভাই চার নম্বরে ওই মহিলার মায়ের আগে সেও দেখতে পারবে পাঁচ নম্বরে ভাইয়ের ছেলে পাঁচ নম্বরে কি ভাইয়ের ছেলে ছয় নম্বরে বোনের ছেলে ছয় নম্বরে কে বোনের ছেলে সাত নম্বরে দাদা সাত নম্বরে কি দাদা আট নম্বরে চাচা আট নম্বরে চাচা নয় নম্বরে ছেলে ওই মহিলার ছেলে যেই মহিলা মারা গেছেন সাত নম্বরে নাতি ছেলের ঘরের নাতি হোক অথবা মেয়ের ঘরের নাতি হোক নাতিরা দেখতে পারবেন তারপরে নানা কয় নম্বর গেল এগারো এগারো বারো নম্বরে নানা বারো নম্বরে কে দেখতে পাবে পারবেন নানা তেরো নম্বরে মামা আপন মামা আপন মামা চোদ্দ নম্বরে দুধ ভাই দুধ ভাই অর্থাৎ ওই মহিলা যদি একসাথে অন্য কারো অন্য কোনো শিশুর সাথে একসাথে দুধ খেয়ে থাকে ওটা ছেলে এটা মেয়ে তাহলে দুধ খাওয়ার কারণে কি হয়ে গেল দুধ ভাই বোন হয়ে গেল দুধ ভাইয়ের ছেলে দুধ ভাইয়ের ছেলে এটা ছাড়া এই মহিলাকে অন্য কোনো পুরুষে দেখতে পারবে না
সবার জন্য দেখা কি হারাম, অন্যদের জন্য দেখা কি? যাদের নাম বর্ণনা করলাম তারা ব্যতীত অন্যরা দেখা হারাম। এর ভিতরে একটা বিষয় আমি আলোচনা রেখেছি, স্বামী দেখতে পার, স্বামী কি দেখতে পারবে? মৃত স্ত্রীকে স্বামী কি দেখতে পারবে? অবশ্যই পারবে, স্বামী অবশ্যই দেখতে পারবে। এখন একজন মৃত পুরুষকে কোন কোন নারী দেখতে পারবে? একজন মৃত